আসলে অ্যাপেল পছন্দ করে না এমন লোক পাওয়াটা এটা অ্যাপেল ম্যাকবুক প্রো বর্তমান বাংলাদেশে কোর i9 প্রসেসর দিয়ে কিন্তু এতটা অ্যাভেলেবল না এটাতে আমরা পাচ্ছি টাচ বার সাইকেল কাউন্টটা অ্যাপ্রক্সিমেটলি 200 এরও নিচে আপনারা পেয়ে যাবেন এমনি তো অ্যাপেল ম্যাকবুক গ্রাফিক্স কার্ড ছাড়াই অনেকটা বেটার পারফরমেন্স দেয় তারপর এটাতে আপনারা পাচ্ছেন গ্রাফিক্স কার্ড যে কোনো ধরনের প্রফেশনাল 3D রেন্ডারিং মডেলিং এর কাজ সিমুলেশন এর কাজ প্রোগ্রামিং এর কাজ আপনারা খুবই স্মুথলি ল্যাপটপে করতে পারবেন উইন্ডোজ সেগমেন্টের মধ্যে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 2 আপনারা অবশ্যই এটার প্রাইসটা চেক করবেন মানে আমরা না বললে আপনি বুঝতে পারবেন না যে এটা আসলে ইউজ ল্যাপটপ কিনা 100% sRGB কালার একুরেট ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ 5 থেকে 6 ঘন্টা কন্ডিশনটা দেখবেন আপনারা অবশ্যই HP Zbook ওয়ার্কস্টেশন 15GC খেয়াল করেন এখানে দেখতে পাবেন জেম কার্ড ডিজাইন ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইস আছে $2500 8 সিরিজ প্রসেসর Core i7 এর 9 জেনারেশন প্রসেসর সাথে কিন্তু আপনারা 200 ওয়াটের চার্জার পেয়ে যাবেন অলরেডি 32GB RAM কিন্তু সেটআপ করা আছে NVIDIA RTX Quadro সিরিজের 4GB DDR5 এর গ্রাফিক্স প্রত্যেকটা ল্যাপটপের সাথে চারটা গিফট থাকবে একটি ব্যাগ একটি মাউস প্যাড এবং একটি কিবোর্ড প্রফেশনাল কাজের জন্য যারা বেসিক্যালি ল্যাপটপ খুঁজছিলেন যারা এখন একটা হাই বাজেট নিয়ে সব ধরনের কাজ করার জন্য ল্যাপটপ চাচ্ছিলেন আসলে ল্যাপটপ কিন্তু অনেকেই প্রফেশনাল কাজের জন্য ল্যাপটপ খুঁজে থাকেন যেমন অনেকের বাজেট কিন্তু 1 লক্ষ টাকা থাকে যে ডেস্কটপের রিপ্লেসমেন্ট একটা ল্যাপটপ আমার প্রয়োজন যে আমি সব জায়গায় ক্যারি করবো সব ধরনের কাজ করবো ভিডিও এডিটিং রেন্ডারিং কন্টেন্ট ক্রিয়েশন টুকটাক গেমও খেলবো এরকম কোনো ল্যাপটপ কি ITBD-তে অ্যাভেলেবেল আছে কিনা এরকম অনেক কমেন্ট আমরা পেয়েছি তো আজকের ভিডিওতে আমরা বেশ কিছু প্রফেশনাল ল্যাপটপ দেখাবো আপনাদেরকে যে ল্যাপটপগুলোতে আপনারা সব ধরনের ভারী কাজ করতে পারবেন ইনফ্যাক্ট টুকটাক গেমও খেলতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু 100% ব্র্যান্ডেড ল্যাপটপ হবে প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন আমি শ্যামের শান্ত আছি আজকে সম্পূর্ণ ভিডিওতে ল্যাপটপের বিস্তারিত ইনফরমেশন এবং প্রায় সব কিছু আপনাদেরকে জানাবো আজকের ভিডিওতে অ্যাপেল ম্যাকবুক পেয়ে যাচ্ছেন আপনারা 4GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে HP জেডবুকের জেম কার্ড ডিজাইন তাও আবার 4GB ডেডিকেটেড দিয়ে সারফেসের কালেকশন জেডবুক 15U G6 প্লাস 830G7 i7 10 জেনারেশন ল্যাপটপ কিন্তু আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন মানে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা টোটালি প্রিমিয়াম এবং হাই কনফিগারেশন ল্যাপটপের কালেকশন দিয়ে করা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কথা বাড়াচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যাক ইন্ট্রোর পর চলে আসলাম সরাসরি মূল ভিডিওতে আর ইন্ট্রোতে তো আপনারা দেখেই নিয়েছেন যে আসলে আজকে ভিডিওটা কী পারপাসে থাকবে আজকে আমরা টোটালি প্রফেশনাল কালেকশন দেখাবো আজকে কোনো কম প্রাইসে ল্যাপটপ থাকছে না যারা কম প্রাইসের জন্য ক্লিক করেছেন আমি বলবো আমাদের প্রিভিয়াস কম প্রাইসের ল্যাপটপ আছে সেগুলো চেক আউট করতে পারেন আজকে টোটালি প্রফেশনাল কালেকশন থাকবে হাই গ্রাফিক্যাল ল্যাপটপ বা অ্যাপেল ম্যাকবুক একদম টপ নট সিরিজের ল্যাপটপগুলো আজকে ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম সেগমেন্ট হাই বাজেটের ল্যাপটপ আপনারা পেয়ে যাচ্ছেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আমরা বেশ কিছু ল্যাপটপ আজকে কভার করবো ফার্স্টে আমরা যে ল্যাপটপ থেকে স্টার্ট করবো এটা হচ্ছে HP জেডবুক ওয়ার্কস্টেশন 15G6 এটা আমাদের ফার্স্টে রাখার সব থেকে বড় কারণ হচ্ছে এটা আপনারা যে কোনো ধরনের কাজে ব্যবহার করতে পারবেন গেমিং বলেন প্রোডাক্টিভ কাজ বলেন যে কোনোভাবে আপনারা যদি খেয়াল করেন এখানে দেখতে পাবেন জেম কার্ড ডিজাইন এটা আমরা এর আগেও দেখিয়েছি খুবই লুক্রেটিভ একটা ল্যাপটপ আমি বলবো আর এটা খুবই হেভি ডিউটি একটা ল্যাপটপ কনফিগারেশন খুবই ভালো Core i7 এর 9 জেনারেশন প্রসেসর এবং এটা কিন্তু 8 সিরিজ প্রসেসর মানে 6 কোর 12 থ্রেড এবং 12 MB ক্যাশ পেয়ে যাচ্ছি আমরা এটাতে আমরা পাচ্ছি 32GB RAM মানে অলরেডি 32GB RAM কিন্তু সেট আপ করা আছে এবং আমরা চাইলে 64GB RAM এটাতে আপডেট করতে পারবো 512GB PCIe NVMe Gen 3 স্টোরেজ আছে যেটা বেসিক্যালি NVMe SSD আরও 2টা স্টোরেজ খালি আছে মানে চাইলে আমরা টোটাল একসাথে 3টা SSD এটাতে ব্যবহার করতে পারবো তো আপনারা আশা করি ক্যালকুলেশন করে নেবেন যে কতটুকু SSD আপনারা আপ করতে পারবেন এবং এটাতে আমরা ডেডিকেটেড গ্রাফিক্স হিসেবে পাচ্ছি NVIDIA RTX Quadro সিরিজের 4GB DDR5 এর গ্রাফিক কার্ড মানে গেমিং প্রোডাক্টিভ কাজ কন্টেন্ট ক্রিয়েশন সব কিছু একদম মাখনের মতো চলবে 15.6 ইঞ্চ ফুল এইচডি IPS ডিসপ্লে পাচ্ছে যেটা 100% sRGB বেশ কিছু মডেলে আমরা ফেস লক পেয়েছি ফিঙ্গারপ্রিন্ট আছে ফুল সাইজ কিবোর্ড এবং ব্যাঙ্গ অ্যান্ড অলসনের প্রিমিয়াম কোয়ালিটি সাউন্ড সিস্টেমও পেয়ে যাচ্ছি আমরা ল্যাপটপের হিটসিংটা ম্যাসিভ আপনারা যদি খেয়াল করেন ম্যাসিভ একটা হিটসিং দেওয়া হয়েছে এবং পোর্টসের কথা বললে এই পাশে আমরা 2টা USB এবং 10 GB ল্যান পোর্ট পেয়ে যাচ্ছি আর এই পাশে পাচ্ছে থান্ডারবোল্ট 3 পোর্ট 2টা টাইপ সি থান্ডারবোল্ট 3 পোর্ট পেয়ে যাচ্ছে মানে পোর্টসের কোনো দিক দিয়ে আসলে ল্যাপটপটা কমতি নেই ব্যাটারি ব্যাকআপও ডিসেন্ট 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ থাকবে সাথে কিন্তু আপনারা 200 ওয়াটের চার্জার পেয়ে যাবেন 200 ওয়াটের চার্জার ল্যাপটপটাকে পাওয়ার আপ করার জন্য আছে তো ল্যাপটপে আপনারা কোনো কিছু কমতি পাচ্ছেন না যারা কথায় ভালো একটি চয়েস হবে ল্যাপটপটা এটার যে প্রাইসটা ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইস আছে $2500 $2.5 লক্ষ টাকার কাছাকাছি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন ল্যাপটপটা মাত্র 77,990 টাকা যারা ITBD চ্যানেল দেখে সাবস্ক্রাইব করে আসবেন তাদের জন্য থাকছে একটা স্পেশাল ডিসকাউন্ট যেটা আমি রিভিল করলাম
বললাম না, অবশ্যই আপনারা শপে এসে ক্লেম করবেন, আপনাদেরকে ন্যূনতম একটা ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে। আইটিবিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করলে আপনারা পেয়ে যাচ্ছেন ল্যাপটপ একটা ধামাকা ডিসকাউন্ট অফার। তো এটার প্রাইসটা রেগুলার প্রাইস থাকছে 77,990 টাকা আমাদের কাছে। তারপরে আমরা যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেল ম্যাকবুক প্রো। আসলে অ্যাপেল পছন্দ করে না এমন লোক পাওয়াটাই টাফ, কারণ সব থেকে বেস্ট কালেকশন যদি আমি বলি সেটা হচ্ছে অ্যাপেল ম্যাকবুক প্রো 2019 কোরাই 9 প্রসেসর দিয়ে। অ্যাপেল ম্যাকবুক প্রো বর্তমান বাংলাদেশে কোরাই 9 প্রসেসর দিয়ে কিন্তু এতটা অ্যাভেলেবেল না, বাট আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন ডিসপ্লেটা হচ্ছে 15.4 ইঞ্চি 3K রেজুলেশন রেটিনা ডিসপ্লে। এবং এটা যে কনফিগারেশন, কোরাই 9 প্রসেসর থাকছে, 512 NVMe থাকছে, 16 GB র্যাম থাকছে, 4 GB রেডিয়ন প্রো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে। মানে এমনি তো অ্যাপেল ম্যাকবুক গ্রাফিক্স কার্ড ছাড়াই অনেকটা বেটার পারফরমেন্স দেয়, তারপর এটা আপনারা পাচ্ছেন গ্রাফিক্স কার্ড। মানে বুঝতেই পারছেন যে কোনো ধরনের প্রফেশনাল 3D রেন্ডারিং, মডেলিংয়ের কাজ বা সিমুলেশনের কাজ, প্রোগ্রামিংয়ের কাজ আপনারা খুবই স্মুথলি ল্যাপটপে করতে পারবেন। 15.4 ইঞ্চি ডিসপ্লে আছে ম্যাকবুকটা, একদম টোটালি ফ্রেশ কন্ডিশন। সাইকেল কাউন্টটা অ্যাপ্রক্সিমেটলি 200-এরও নিচে আপনারা পেয়ে যাবেন, যথেষ্ট কম ইউজ একটা ল্যাপটপ। কন্ডিশন খেয়াল করছেন, এবং এটাতে আমরা পাচ্ছি টাচ বার, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, স্টেরিও সাউন্ড সিস্টেম আছে, ব্যাকলিট কিবোর্ড আছে। আর এটার যে প্রাইসটা আপনারা অবশ্যই প্রাইসটা চেক করবেন, অ্যাপেল ম্যাকবুক প্রো 2019 কোরাই 9 16 GB 512 GB 4 GB ডেডিকেটেড ভেরিয়েন্ট, এটার ইন্টারন্যাশনাল প্রাইস আছে 280,000 টাকা। আমি ট্যাক্সটা বাদ দিলাম, ট্যাক্সটা তো ধরলামই না, 33% ট্যাক্স আছে, 280,000 টাকা মার্কেট প্রাইস পাচ্ছেন আপনারা। আমরা এটার প্রাইস দিচ্ছি 145,000 টাকা। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, এই প্রাইস আপনারা বাংলাদেশের কোথাও এই ল্যাপটপটা পাবেন না। তো ডেফিনেটলি যারা চাচ্ছেন, একদম সীমিত স্টক, জাস্ট ওনলি 1 পিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন। 100% ফ্রেশ কন্ডিশন, এভরিথিং উইল বি ওকে, আপনারা ডেফিনেটলি যাচাই করে চেক করে তারপর পারচেজ করে নিয়ে যাবেন আমাদের কাছ থেকে। তারপরে যে মডেলটা আমরা দেখাবো, HP জেডবুক ওয়ার্ক স্টেশন 15U G6, G5টা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, বাট এটা হচ্ছে G6, একদম আপডেটেড ভেরিয়েন্ট, কোরাই 7 8th gen, 16 GB র্যাম, 256 GB SSD, 8 GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে, 15.6 ইঞ্চ ডিসপ্লে। আমি কন্ডিশনটা আপনাদেরকে অবশ্যই দেখাবো, কারণ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন। ফুল সাইজ কিবোর্ড, নিউমেরিক লেআউট সহ জয়স্টিক বাটন, স্টেরিও সাউন্ড সিস্টেম, ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 4 ঘন্টা, কাস্টমাইজেশনের সুযোগ আছে, 32 GB র্যাম, SSD মন মতো আপগ্রেড করতে পারবেন। এবং এটার মডেলটা আবার বলে দিচ্ছি, এটার মডেল হচ্ছে HP জেডবুক ওয়ার্ক স্টেশন 15U G6, আর এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি 2,000 টাকা ডিসকাউন্ট। এটা প্রিভিয়াস প্রাইস ছিল 48,990 টাকা, এখন কিন্তু এটার প্রাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন 46,990 টাকা আমাদের কাছে। মানে একদম ধামাকা ডিসকাউন্ট প্রাইসে আপনারা ল্যাপটপটি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন। তারপর আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা একটা প্রফেশনাল ল্যাপটপ উইন্ডোজ সেগমেন্টের মধ্যে, মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ 2। আপনারা অবশ্যই এটার প্রাইসটা চেক করবেন, এটার প্রাইসটা ইন্টারন্যাশনালি প্রাইস কত দেওয়া আছে, ততক্ষণে আমরা এটার কনফিগারেশনটা বলে নিই। কোরাই 5 8th gen, 8 GB, 256 GB, 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন, 2K রেজুলেশন ডিসপ্লে, ডলবি স্টেরিও সাউন্ড সিস্টেম, এবং এটাতে আমরা পাচ্ছি 100% sRGB কালার অ্যাকুরেট ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ 5 থেকে 6 ঘন্টা, কন্ডিশনটা দেখবেন আপনারা অবশ্যই, একদম টোটালি ডিসেন্ট কন্ডিশন, জাস্ট কিছুদিন ইউজড হয়, এটা কিন্তু ইউজ ল্যাপটপ বাট একদম সামান্য, মানে আমরা না বললে আপনি বুঝতে পারবেন না যে এটা আসলে ইউজ ল্যাপটপ কিনা। এবং ব্যাটারি ব্যাকআপ এখনও খুবই ভালো, সব ধরনের ভারী কাজ করার জন্য সার্ফেসে ল্যাপটপ বেটার, এবং খুবই স্লিম, একদম সুপার স্লিম একটা ল্যাপটপ, যে কোনো জায়গায় আপনারা খুবই স্মুথলি ক্যারি করতে পারবেন। এটার যে প্রাইসটা 48,990 টাকায় ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন। তারপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে HP এলিটবুক 830G7। ল্যাপটপটা টোটালি দেখেন কন্ডিশনটা আপনারাই দেখেন, আমি আসলে বললাম না, আপনারাই জাস্ট কন্ডিশনটা খেয়াল করেন। কনফিগারেশন হচ্ছে কোরাই 7 10th generation, 16 GB র্যাম, 512 SSD, র্যামটা কিন্তু আপনারা 2666 MHz র্যাম পেয়ে যাচ্ছেন, 8 GB USD সিরিজ শেয়ার গ্রাফিক্স আছে, 13.3 ইঞ্চ, একদম সুপার ন্যানো বেজেল IPS ডিসপ্লে থাকছে, যেটা অ্যান্টি গ্লেয়ার কোটিং আছে, 100% sRGB, টাচ নন টাচ দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ফেস আনলক আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, স্টেরিও সাউন্ড সিস্টেম আছে, ব্যাটারি ব্যাকআপ 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন ল্যাপটপে, একদম টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনের প্রোডাক্ট আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এটার যে পারফরমেন্স নিয়ে আশা করি বলা লাগবে না, যেহেতু কোরাই 7 10th generation, সব ধরনের কাজ এটাতে স্মুথলি আপনারা করতে পারবেন। এটার যে প্রাইসটা আমরা রাখছি এটার প্রাইসটা পড়বে 65,990 টাকা আমাদের কাছে। এবং ডেফিনেটলি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে আসবেন, জাস্ট একটা স্ক্রিনশট রাখবেন, আপনি একটা ন্যূনতম ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন। প্রত্যেকটা ল্যাপটপের সাথে 4টা গিফট থাকবে, একটি ব্যাগ, একটি মাউস প্যাড এবং একটি কিবোর্ড, 4টা গিফট আপনারা প্রত্যেকটা ল্যাপটপের সাথে ইনক্লুড পেয়ে যাবেন। প্রত্যেকটা ল্যাপটপের সাথে গ্যারেন্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস আছে, 15 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছর সার্ভিস ওয়ারেন্টি, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট, ড্রাইভার সাপোর্ট লাইফ টাইমের জন্য ফ্রি থাকছে। এবং ডেফিনেটলি যারা আসলে ল্যাপটপগুলো পারচেস করতে যাচ্ছেন, 3টা মেথডে আমাদের কাছে
কাছ থেকে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন। ফার্স্ট মেথডটি হচ্ছে আমাদের শপে এসে, সরাসরি শপে এসে দেখে বসে চালিয়ে পারচেজ করা। সেই জন্য আমি শপের লোকেশনটি বলে দিচ্ছি। আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর 10 ফলপটি মসজিদ গলি বাইতুল মামুন মসজিদের ঠিক পাশে বিলিংয়ে সামাদ প্লাজার তৃতীয় তলা আইটিবিডি। গুগল ম্যাপে সব লোকেশন আছে, আইটিবিডি লিখে সার্চ করলে হবে। সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। দ্বিতীয় মেথডটি হচ্ছে যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটি দেখছেন তারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করতে পারবেন। আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নামের এবং ফোন নাম্বারটি টেক্সট করে 1000 টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কন্ডিশনে বুকিং দিয়ে কিন্তু আপনারা বাংলাদেশের 64 জেলায় প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন। এবং ডেফিনেটলি আপনাদের জেলায় পৌঁছানোর পর আপনারা কিন্তু প্রোডাক্টটি দেখে তারপরে প্রোডাক্টটি উঠাতে পারবেন। আর যদি দেখে কোনো সমস্যা বা প্রবলেম মনে হয় আপনারা ডেফিনেটলি প্রোডাক্টটা রিটার্ন করে দিতে পারবেন, অবশ্যই ভাড়াটা আপনাকে বড় করতে হবে। এবং তৃতীয় যে মেথডটি হচ্ছে সেটা হচ্ছে হোম ডেলিভারি ফ্যাসিলিটিস। আমাদের যারা ঢাকার মধ্যে আছেন চাইলে আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতেও ল্যাপটপ পারচেস করতে পারবেন। আমাদের কন্ট্যাক্ট দেওয়া নাম্বারে যোগাযোগ করে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে আপনারা ঢাকার যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতেও নিতে পারবেন। এবং অবশ্যই প্রত্যেকটা ল্যাপটপের সাথে 100% অরিজিনাল চার্জার, গ্যারেন্টি, ওয়ারেন্টি পেপার্স কিন্তু ডেফিনেটলি থাকবে। 4টা করে গিফট আপনারা পেয়ে যাবেন, আর গিফটের আইটেমটা কিন্তু সীমিত সময়ের জন্য। যারা চাচ্ছেন অবশ্যই তাড়াতাড়ি ল্যাপটপ পারচেস করে নেবেন। বিস্তারিত জানার জন্য উপর আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমাদের ফেসবুক পেজ আছে ভিজিট করতে পারেন, আমাদের ওয়েবসাইট আছে itbdcomputer.com, সেখানে আপনারা চেক আউট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আজকে আর কথা বাড়াবো না, চলে আসবেন ধরুন একটি চমৎকার ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ।